কথাগুলো বলবো
সিপিএম, কংগ্রেস, বিএসপি, যে যে দল পারেন না কেন, দয়া করে আপনারা আমার কথাগুলো শুনুন, যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন। আমি বললাম ভারত মাতাকে জয়, আর পশ্চিমবাংলায় একটা দল, সেই দল তারা বললেন জয় বাংলা, তাই তো বলে না? আমি একটা প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিয়ে তারপরে কিন্তু তারা বক্তব্য রাখে, এটা তাদের কাছে আমার কর্তব্যটা। আমি আগে একটা করবো আমার ভারত মাতাকে জয় কেন, আর ওরা কেন একটা করে বোঝায় জয় বাংলা কেন, কারণ জয় বাংলা তো আমাদের ধরি না, ওটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি পশ্চিমিয়াদের তারায় স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য তিনি জয় বাংলা ধ্বনি তুলেছিলেন, ঠিক তো নাকি? আমরা ভারত মাতাকে জয় কেন বলি, আমাদের সনাতনী শাস্ত্রে লেখা আছে, কথাগুলো শুনে নেন, আপনারা বলতে পারবেন, কারণ আমি কোন অসীম সরকার, আমাদের তো নতুন কিছু বলা দরকার নাকি? এবং সেটা লোকশিক্ষামূলক যেন হয়, মানুষের কল্যাণমূলক যেন হয়। এই পাঁচজন পিতা কেটে যিনি আমার জন্মদাতা, যা ঔরসে মাতৃ গর্ভাবাসে আমি জন্মগ্রহণ করেছি, স্পাম এবং ওভানে সম্মিলিত অবস্থায় কোষ বিভাজনের ফল ধীরে ধীরে সর্বিচ্ছায় মাতৃগর্ভে পরিপূর্ণ দেহ আমি পেয়েছিলাম। তাহলে আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমার এবার কারো মুখে মুখ দেয় না, ঠিক বলছি নাকি? কিন্তু করোনা কি আমি দেখেছি, কেউ দেখেছি করোনা? এমন একটা ভাইরাস যাকে খালি চোখেও দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, একমাত্র ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, যার নাম মাইক্রোস্কোপ, ঠিক আছে? এত সূক্ষ্ম, আর তার ভয়ে আমরা সারা পৃথিবী বন্দি করে যাব, আমাদের কাজকর্ম বন্ধ, মন বন্ধ, মনে নাই আনন্দ, এই যে বুঝি ভাবে ভাবে কোনটা যেন মরে মরে। আমার বাবা করোনায় মারা গেছে, আমাদের বাড়িতে নয় জন হয়েছিল। বাবার কাছে কেউ যেত না, আমি বাবার বিছানা করে দিতাম, বাবাকে খাওয়াতাম, আমি শুধু চিন্তা করতাম যে মা বাবার দ্বারে জগতে এসেছি, যদি বাবার সেবা করতে গিয়ে আমার মৃত্যুও হয়, বাবার সেবাবিহীন মারা যাবে, এটা আমি মানব না, দয়া করে আমার করোনা হয়ে কেন হয় না আমি জানি না, আমার আগে হওয়ার কথা, তবে হয়েছিল কি না তাও জানি না, ত্যাগ করতে পারি নাই, কোনো দিন আমি তাকে কোনো বন্ধুও পাই নাই, সর্ষেতে নাকি আসিনি তো তাও বুঝি না, কি দিয়ে রান্না করতেছে ঠিক আছি, কিন্তু আমার ত্যাগ করতে পারি না, তাই করেছিল হয়ে গেল। আমার মনে মনে ছিল যে পিতার সেবা করতে গিয়ে মৃত্যু হয়ে না, সে মৃত্যু আমার গর্বের মৃত্যু হবে, আমি বাবার সেবা করে দরকার বাবাকে বাঁচাতে পারি, আর নয় জন হয়েছিল তারা বেঁচে আছে, মা হয়েছিল। এই সময় আমাদের কাজকর্ম সব বন্ধ ছিল তো নাকি, যারা খেতে খাওয়া মানুষ, আচ্ছা এই সময় খাবার দিয়ে বাঁচা হতে, হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় খাবার দিয়ে বাঁচানো অভিনি, আর খাবারের প্যাকেটে দিদিমণি ছবি লাগালো, কি বলছি না দেখি বলছি, কীর্তন নাকি?
তাহলে আমরা পঞ্চ পিতা পেলাম, এই পাঁচজনের স্ত্রী পঞ্চ মাতা, আর দুইজন বেশি মাতা আছে আমাদের সাথে, তাহলে কেন আমরা ভারতের জয় নেই? বোঝা গেল কি? আমি বলবো আঞ্চলিক ভাষা, এর মাঝে তাকে আমি গাছি নাকি তা তৈরি আমার কোন কিছু ভাবি আমি তোমাকে শিক্ষা না ঠিক আছে তো